আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সারাদিনে কী কী রান্নাম, কী কী খেলাম, টুকিটাকি সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো এই যে সকালবেলা রুটি ভাজি বানিয়ে নিলাম, এখানে পাঁচমিশালি সবজি দিয়ে ডাল দিয়ে রান্না করেছি, আর বাচ্চাদের টিফিনের জন্য সসেজ আর নাগেট নিয়েছি, আর পোয়া মাছ বুনা করে বাজার করে এনেছি। তো কাটা কুটা করে দিয়েছে আমাদের হেল্পিং হ্যান্ড, তো সেটা আর তেমন ভিডিও করা হয়নি। এখানে হচ্ছে তেলাপিয়া আর রুই মাছ, এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না হবে। তো যাক, এখানে আমি বাচ্চাদের খাবারটা রেডি করে ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। আর এখানে কলমি শাক নিয়েছি, কলমি শাক ভাজি হবে, আর হচ্ছে লাউ চিংড়ি হবে, আর পোয়া মাছ বোনা হবে, সাধারণত এটুকুই হবে। তো এই যে সব ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে কুটে কাটে, এখন শুধু রান্না করার ফালা আর কি। তো চলেন, আর মাছগুলো যে ফ্রিজে রেখে দিব ওগুলিও প্যাকেট করে একদম সুন্দরভাবে রেখে দিচ্ছি। এখানে শাক ভাজি বসিয়ে দিচ্ছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সামান্য পরিমাণ লবণ, আর হচ্ছে তেল তো আছেই, শাক দিয়ে দিলাম। বেসিক উপায়ে রান্না বান্না শেষ করব। আর এখানে এই যে পোয়া মাছ বোনা বসিয়ে দিয়েছি আমি, পোয়া মাছের সাথে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন বাটা, একটু হচ্ছে কি বলে লাল মরিচের গুঁড়ো, অন্য পরিমাণ একটু জিরে গুঁড়ো, যাই হোক এগুলো দিয়ে আমি সাধারণত রান্না করি। এগুলো কষানো হয়ে হোক হয়ে গেলে রান্না যখন মাখামাখা হয়ে আসবে তখন। এখানে আমি লাউ চিংড়ি বসিয়ে দিয়েছি, লাউ চিংড়ি কিন্তু আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সরি, লাউটা অনেক পছন্দের ছিলেন, লাউ চিংড়ি না, লাউ ওনার অনেক পছন্দের ছিল। আর এখানে আমার পোয়া মাছ বোনা হয়ে গেছে, এখন পরিবেশনও করে ফেলছি আপনাদের সাথে, বাটিতে নিয়ে নিলাম। আর এই যে এখানে হচ্ছে আমার লাউটাও কষানো হয়ে গেছে। তো লাউটাতে আমি রান্না করেছি চিংড়ি মাছটা, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন বাটার সাথে একটু কষিয়ে নিয়েছি ভালোভাবে। তারপর হচ্ছে এই যে আমার রান্নাটা ফিনিশ হয়ে গেল, এখন দিয়ে দিব একটু বাগার, কারণ বাগার না দিলে অসম্পূর্ণ। আর সন্ধ্যা হচ্ছে একটু আমাদের নোয়াখালীর বাসায় আমরা এগুলো আন্তাসা ফিটা বলি, অনেকের বাসায় অন্য কিছু বলতে পারেন, আমি জানি না, তো বলবেন অবশ্যই কার বাসায় কী বলেন এই পিঠা। তো বাচ্চা কেনে ডাক্তারখানে যাব। আর জ্যামের কি পরিস্থিতি কী আর বলবো, যেখানে যেতে দুই মিনিট লাগে সেখানে আধা ঘন্টাও পৌঁছাইতে পারি নাই, এত পরিমাণে জ্যাম, আর মানে বলার বাসা নেই। যাই হোক, তো ডাক্তারখানে পৌঁছে গেলাম কিসেন্ট হসপিটালে, বাচ্চাকে ডাক্তার দেখাব, মানে আমার ছেলেটাকে। তো ওর হচ্ছে নিঃশ্বাসের সমস্যা হয়, ও আজকাল দেখি ঘুমালে অনেক বেশি নিঃশ্বাসের সমস্যা হয়, শ্বাসনালীতে ওর হচ্ছে বন্ধ হয়ে আসে। তো যাই হোক, ডাক্তারটা দেখিয়ে, আয় রে বাবা, সিরিয়ালের অভাব নাই, এত এত মানুষ যা বলার বাহিরে, এই আর কি। তো ডাক্তার দেখিয়ে বাসায় চলে এসেছি। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, অবশ্যই অবশ্যই পাশে থাকবেন, আর যাতে মানুষের মতো মানুষ হতে পারে সে দোয়াটাই করবেন, আর একে অপরের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।